লেডি চেয়ারম্যান, আর ক্যামেরায় আছেন আমার, এটা পড়লে কিউট লাগবে, এটা এখন একদম পারফেক্ট হবে। এটা আমার বোন আমার জন্য পাঠাইছে, হ্যাঁ বললাম যে টাকা নিস, বলে যে টাকা নিন কি, হ্যাঁ এগুলো তানজিলা পাঠাইছে, না তানজিলা যেমন রাশিয়াতে ভাবি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো ভাবলাম আপনাদের সাথে একটু গল্প করি, সাথে টুকটাক কিছু জিনিস আছে যেগুলো আপনাদেরকে দেখানো হয়নি, দেখাবো এই আর কি। তো তারা কি বলো গেস্ট আসবে, এই জন্য গেস্ট আসবে না? ও আচ্ছা, তো এখানে যে জিনিস আছে এখানে বেশিরভাগই হলো গিফটের জিনিস। আমার আমার কিছু আমার একটা গিফট আছে, মানে গিফটেরই জিনিস, সবই গিফটের জিনিস, তো সেগুলো একটু দেখাবো। আর এই যে আমার ভাবির সাথে আছে চেয়ারম্যান সাহেব, চেয়ারম্যানের বউ, চেয়ারম্যানের বউ না, তুমি চেয়ারম্যান, লেডি চেয়ারম্যান, লেডি চেয়ারম্যান। আর ক্যামেরায় আছেন আমার হাজবেন্ড, ভাবির ভাই, আসলে এখানে টুকটাক কিছু জিনিস আছে, এগুলা হলো তানজিলা গিফট হিসাবে পাঠাইছে। তানজিলা আমার জন্য যেমন গিফট হিসাবে পাঠাইছে, ও আমাদের সাথে যাদেরকে দেখে, ও তো আমার ভিডিও দেখে, যাদেরকে চিনে তাদের জন্য ও গিফট পাঠাইছে। তারপরে এখানে বেবিদের ড্রেস আছে আমাদের জান্নাত গুরির জন্য, আমার একটা গিফট আছে, তো সব কিছু মিলাইয়ে ঝিলাই এখানে আছে। তো ফার্স্ট এই ওড়নাটা দেখাই, এই ওড়নাটা কিনছে হলো আমাদের মিন খাতুন, ওড়নাটা যদিও আমার না, ওড়নাটা হলো জারা আপু, জারা আপু আমাকে একটা ওড়না, মানে আপুকে আমি একটা ড্রেস গিফট করছিলাম বাংলাদেশ থেকে, একটা টু পিস এনে দিয়েছিলাম, তো ওইটার ওড়না। আর আমার সময়ের অভাবে তানজিলার বিয়েতে যখন গেছিলাম আনা হয়নি, তো আমি ভাবতেছিলাম যে একটা ওড়না দিব আর কি আপুকে, তো সেই হিসাবে এটা মিম কিনছে ঢাকা থেকে ওড়নাটা, তো ঢাকা থেকে কিনছে, বাট মিম খাতুন টাকা নেয়নি, আম্মু টাকা দিতে গেছিল কিন্তু মিম টাকা নেয় নাই। তো এই ওড়নাটা মিম আগে কিনে রাখছে বলে কেনা হয়েছে, যদি ভাবি এসে কিনতে চাইতো তাহলে আর কেনা হইতো না। আচ্ছা, এই গিফটগুলো দেখানোর আগে আমি একটু কথা বলে নিই। ভাবি যেমন রাশেদা ভাবির জন্য ড্রেস একদম বাড়ি থেকে বানায় আছে, আর ভাবির ইচ্ছা ছিল আর বাকি সবার জন্য ভাবি শাড়ি নিয়ে আসবে, বাটি শাড়ি নিয়ে আসবে। তো ভাবি ভাবছে যে ভাবি সেটা ঢাকায় এসে কিনবে, আবার ভাবি বাচ্চাদের জন্য গেঞ্জি টেঞ্জি কিনবে, এগুলো সব ভাবি ঢাকায় নিউ মার্কেটে এসে কিনবে মনে করছে। কিন্তু ভাবিরা যখন আসছে, আপনারা সবাই জানেন তখন দেশের পরিস্থিতি খুবই খারাপ ছিল, আর তখন কোটা আন্দোলনের জন্য যে অবস্থা ছিল আপনারা জানেন, খুবই খারাপ ছিল। ভাবি নিউ মার্কেটে কাকে ফোন দিয়েছিল? ভাবি আছে পরিচিত আছে ওদের ফ্রেন্ড, তাও বাবুর দা ফোন দেওয়া হয়েছি যে দেখ কোনো পকেট গেট ফেট খোলা আছে নি, মানে নিউ মার্কেটটা তো ভাইয়া লকডাউনে আমরা ওই পদ্ধতিটা ব্যবহার করছিলাম। ও তাই, এটা তুমি জানো, লকডাউনে যখন কাছি বিসিরিজ বিক্রি হইতো না, একদম তো ফুল রাল লকডাউন ছিল, কিন্তু পকেট গেট থাকে মার্কেটে। আচ্ছা, তো আমি ওতে ঢুকছি পকেট গেট দিয়ে ঢুকছি, কিন্তু যে কার যে ঝড়জের পাটি না, আচ্ছা সুতি যে এই যে এই পাটি আমলাম, এগুলা নিয়ে এগুলা নিয়ে নিই, ওকে লাভ তো নাই। হ্যাঁ, এই হলো কাহিনী। ভাবি হলো সিল্ক বাটিক গুলো আনতে চাইছিল সবার জন্য শাড়ি হিসেবে, তো যাই হোক ওটা আসলে নসিবে ছিল না, আল্লাহ কখনো যদি নসিবে রাখে ইনশাল্লাহ নিয়ে আসবো। তো ভাবি হলো বাবুকে দিয়ে, নিউ মার্কেটে যারা জব করে তাদের তো বন্ধ ছিল, সবই বন্ধ ছিল কারফিউর কারণে, তো ভাবি ফোন দিয়েছিল, বাট তারা বলছে যে যা আছে এগুলো নেওয়ার মতো না, আর গেঞ্জি টেঞ্জির দোকান তো বন্ধ ছিল, ওগুলো তো আর নেওয়া যাইতো না। যাই হোক, যেটাই হোক, ওটা নসিবে নাই, হয় নাই, তো এটা ওনা, এটা আপুকে দিয়ে দিব। এখানে আছে আমাদের জান্নাত গুরির কিছু ড্রেস, ভাবি খুলো, আমি বলছিলাম যে আম্মু তুমি যদি জামা নিয়ে আসো তাহলে একটু পাতলা পাতলা কাপড় দেখে নিয়ে আসবা, কারণ হইলো যে এখানে তো অনেক গরম, ও বড় হইলে ওইটা একটু একটু বড় হবে, তো যখন একটু হাঁটা শিখবে তখন পড়তে পারবে। আর ডিজাইন করে বানাই দিছে আমাদের রুমু আপা, এই যে সুন্দর ডিজাইন করে ভালো লাগে, করলে ভালো লাগে, আসলে মেয়ে বাচ্চাদের ড্রেস তো অনেক সুন্দর, অনেক পাশে আম্মু আছে, আম্মু হলো বাদাম ছিলতেছে বাদাম। তারপরে এখানে হলো আছে আর একটা ড্রেস, এই ড্রেসটা আমার খুব ভালো লাগছে, এটাও বানানো, তার তো সার সাউন্ড করো না, তো এটা হলো এটাও বানানো, দেখেন এটার হাতাটা কি সুন্দর, কি কিউট হাতাটা, কুচি দিয়ে খুব সুন্দর করে বানানো, জান্নাত পড়লে ভালো লাগবে ইনশাল্লাহ। তো দিয়ে দিব, ওরা তো আসবেই, আসলে দিয়ে দিব, তো তখন ও একটু বড় হইলে পড়তে পারবে, ওইগুলো এখন পড়তে পারবে না কারণ এত বড় এখনো জান্নাত গুলি হয় নাই। আমার আম্মা আশীর্বাদ করে নিক, এইটা একটা, এটা আমার খুব ভালো লাগছে ভাবি,
তোমাকে আমি একবার নিষেধ করছি বাবা, তুমি এখন বলটা এখানে খেলো না। তো এটা একটা, তারপরে পাঁচটা জামা আনছে আম্মু জান্নাতের জন্য, অনেক জামা তারপরে এগুলা একটু পড়তে পারবে, ও এখন একটু বড় বড় হবে, পা পর্যন্ত হবে এই আর কি, পড়তে পারবে, হাঁটলে হাঁটলে পড়তে পারবে। তারপরে এই যে এই ড্রেসটা আমার খুব ভালো লাগছে, হাতাটা দেখো ঘটি হাতা, তারপরে এখানে আছে, এগুলো দেখো ভাবি, এখানে আছে কিছু পুরুষের কাজের জামা, অনলাইন থেকে অর্ডার দেওয়া পুরুষের কাজের জামা, এই যে তারপরে এইখানে আছে যে এটাও খুব সুন্দর, মানে দুইটা একই রকম বাট এগুলো এখন পড়তে পারবে, সাইজ অনুযায়ী এখনো পড়তে পারবে, সুতি কটন আমি ধুয়াই না এত, মানুষ যে ধুয়ায় টুয়ায় পরায়, আমি কিন্তু মানে যেটা একদম মানে দেখি যে না না ধুইলে হবে না, তানজিলার বিয়ের সময় সবাই পছন্দ করছে, কারণ হলো তখন 9 মাসের প্রেগনেন্ট, 9 মাসের প্রেগনেন্ট ও যা যা করছে আমরা কিন্তু কিছুই করি নাই, তেমন রেডি হইতে পারি এরকম। আর হলুদে যা নাচছে তানজিলার সাথে পর্যন্ত নাচছে, সবাই বাবু এখনো বলে একটা বিয়াইন পাইছিলাম। তো এটা হলো, ও আচ্ছা আমি বলি, আমার আমাকেও দুইটা চাদরের ছবি পাঠাইছিল ভিডিও কলে, পাঠাইবো চাপু কোন চাদরটা সুন্দর বলো তো, তো আমি ওকে একটা ছবি দিয়ে বললাম এই চাদরটা সুন্দর, আমি বললাম এগুলোর দাম কেমন, বলছে দাম শুনে তুমি কি করবে আমি তোমাকে গিফট করবো, আমি বলছি আল্লাহ তোর গিফট করা লাগবে, এবার চাপু তুমি এত কথা বললো না তো, আমি গিফট করবো গিফট করবো, এটা পুরো খুলতে চাচ্ছি না, আমি যখন বিছাবো তখন আপনাদেরকে খুলে দেখাবো, ভালো লাগছে ভালো লাগছে না, আমি বলছি ভাবিও বলছে একটা, ওকে ভাবি আবার কি বলছো যে টাকা নিতে হবে, তারপর মানুষ জমায় যে কেমন বাড়বো এত টাকা বুঝি পাইবো, আমি পছন্দ করছিলাম ওইটা দিতে পারিনি, সেম রিজন কারফিউর কারণে, ওইটাও যার কাছে অর্ডার করছে উনি দিতে পারে নাই, ওনার কাছে যেটা ছিল উনি সেটাই দিছে। আবার বৃষ্টি শুরু হইলো, মালয়েশিয়া বৃষ্টির কোনো মা বাপ নাই, এখানে তিনটা ড্রেস আছে, হ্যাঁ এখানে তিনটা ড্রেস, এখানে তিনজনের জন্য গিফট হিসাবে আছে, তো কার জন্য গিফট হিসাবে আছে আমি আসলে বলবো না, যখন দিব বা তখন আপনাদেরকে বলবো। তো এখানে এই দুইটা ড্রেস
সেম প্যাটার্নের বাট কালারটা একটু ডিফারেন্স। এই যে এই দুইটা ড্রেস, আমি একটা ড্রেস আপনাদেরকে খুলে দেখাই, এগুলো তানজিলা পাঠাইছে। তানজিলা যেমন রাশেদা ভাবিকে একটা দিছে, সেরকম তানজিলা পাঠিয়ে ধরো তো একটু, তুমি এদিকে ধরলে বুঝতে পারবা। তো এই যে একটা ড্রেস, এই ড্রেসটার কাজটা খুবই সুন্দর লাগছে, আর কাপড়গুলা খুবই সফট। তানজিলার পেজের ড্রেসের কাপড়গুলা খুবই সফট। এটা হলো হাতা, হাতায় কি সুন্দর, এটা মিরর না বাট মিররের মতো একটা ম্যাটেরিয়াল দিয়ে ওয়ার্ক করা। মিররগুলো আসলে ডেঞ্জারাস, মিররগুলো যখন কোনা বের হয়ে যায় না, এটা ভালো ভাবে, এটা ভালো। মিররগুলো হলে একটু কোনা বের হইলে শেষ, তোমার যেমন মোবাইলে আজকে আমার হাতটা গেল ওইরকম আর কি। এটা হলো গলা, আর নিচেও এরকম সুন্দর কাজ করা আছে, খুবই সুন্দর একটা কাজ করা আছে। বেস্ট অপশন হলো এটা সালোয়ারটা, সালোয়ারটা খুবই সুন্দর, এটা সালোয়ারটা এত সুন্দর, মানে সালোয়ারের নিচের ডিজাইনটা, এটা হলো পাটিয়ালি ডিজাইন না হবে, পাটিয়ালি না কি জানি যেন বলে এই টাইপের ডিজাইন আর কি, খুবই সুন্দর সালোয়ার। আর কাপড়টা ধরে দেখো, খুবই আরামদায়ক একটা কাপড়। তো এটা হলো ওন্না, এই যে এটার ওন্না হলো এটা, ওন্নাটাও খুব সফট একটা কাপড়। তো এটা আর আমি না খুলি, কারণ এটা আর এটা সেম প্যাটার্নের, যা শুধু কালারটা একটু এদিক সেদিক ডিফারেন্স আর কি। সেই কারণে আমি আর এটা খুললাম না, এটা ভাস করি কালকে বা যখন যাদের গিফট তাদেরকে দেয়া হবে তখন আপনারা বুঝতে পারবেন বা জানতে পারবেন। যাই হোক, আগে বলে ফেললে তারা ভিডিও দেখে বুঝে যাবে। আমি নিয়ত করছি কার কোনটার সাথে, তো নিয়ত করাই, সাইজ অনুযায়ী নিয়ত করা আছে। তো আর এইটা একটা, এটা একটু ডিফারেন্ট, এই দুটার থেকে ডিফারেন্ট, তাই আমি এটা একটু আপনাদেরকে দেখাই। এটার কাপড়টাও খুবই সুন্দর, এটার কালার, হ্যাঁ কালারটা এটার খুব সুন্দর কালার, মিষ্টি একটা কালার। এটা কিন্তু এই যে গলার কাজটা এরকম খুব সুন্দর করে গলার একটা কাজ করা আছে। হাতে হলো গোটা পাত না, নর্মাল লেস দিয়ে কাজ করা। ওন্নাটায় দেখছিলাম কোনটা জানি গোটা পাতির কাজ করা, হ্যাঁ এটা সেলোয়ারটা খুব সুন্দর, এই যে এরকম পাটিয়ালি করা সেলোয়ার, খুবই খুবই সুন্দর। এই সেলোয়ারটাও খুব সুন্দর, আমার কাছে খুবই ভালো লাগছে। আর ওন্নাটা তো এই যে এরকম ওন্না, এই তো এটা তো আর মানে খুলে বের করে দেখানোর কিছু নাই। তো এই হলো আপনাদেরকে দেখানোর ছিল। আর আমাদের তানজিলা আলহামদুলিল্লাহ ওর একটা শোরুম নিছে, ভাবি কোথায় জানি নিছে, কুষ্টিয়াতে। আপনারা তানজিলার ব্লগে দেখে ফেলছেন ইতিমধ্যে, তো আল্লাহ ওর বিজনেসে বরকত দান করুক। আসলে ভালো লাগে এরকম নিজেদের মধ্যে যখন কেউ ভালো কিছু করে, হ্যাঁ এটা আসলে আমাদের জন্য অনুপ্রেরণা, কারণ ওর বয়সে ও আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ পরিশ্রম করে এত দূর আসতে পারছে। শোরুম নেওয়া কিন্তু এটা মুখের কথা না, মানে বিজনেস অনলাইন বিজনেস ঘর থেকে করা যায় আলহামদুলিল্লাহ, এটা করা যায়, কিন্তু একটা শোরুম নেওয়া মানে বিশাল বড় একটা ব্যাপার। তো সেই হিসাবে ও নিছে আলহামদুলিল্লাহ, ওকে আল্লাহ বরকত দিক। আসলে পরিশ্রম করে অনেক, এই পরিশ্রমটা করে বলেই আলহামদুলিল্লাহ ওরা এরকম দিন দিন আস্তে আস্তে আরও সামনে আগায় যাবে। যেমন আমার চোখে দেখা হলো মিতু আর ইরফান ভাবি, এই যে মিতুর কথা বলি না, ওদেরকে আমি একদম ফার্স্ট থেকে দেখছি, ওরা আসলে অনেক পরিশ্রম করে বলো, ওদের পরিশ্রমের লেভেলটা অন্য টাইপের। পরিশ্রম করে বলে আজকে মালয়েশিয়াতে আলহামদুলিল্লাহ ওরা কত সুন্দর নিজেদের একটা জায়গা করে নিছে। তো ওদের স্ট্রাগল পিরিয়ডটা আমি ওদের কাছ থেকেই শুনছি, এটা খুবই কষ্টদায়ক ছিল, বাট তখন ওরা স্ট্রাগল করছে বলে আজকে এত দূর আসতে পারছে। তো এটা আসলে ভালো লাগছে আমার কাছে, খুব ভালো লাগছে তানজিলার ভিডিওতে দেখলাম। তো আলহামদুলিল্লাহ তানজু ফ্যাশন দিছে দোকানের, ইয়েটাও দেখলাম ব্যানার, দোকানটা সুন্দর করে উপরে লেখা তানজু ফ্যাশন। তো কুষ্টিয়ার বাজারে না ভাবি, বাজারে না কি সঠিক যায়, আপনারা কুষ্টিয়াতে যারা আছেন তারা আশা করি যাবেন ওর দোকানে। ওর থ্রি পিসের কালেকশন আসলে সুন্দর, সবচেয়ে বড় কথা হলো কাপড়গুলো খুবই সুন্দর। তো এই আর কি আপনাদের সাথে আজকে শেয়ার করার ছিল, যতটুকু পেরেছি গিফট টিফটগুলো বাংলাদেশ থেকে আনা সব আপনাদের সাথে শেয়ার করা হয়ে গেছে। এগুলো শেয়ার সবচেয়ে কোনটা বেশি ভালো লাগছে সেটা বলি, হ্যাঁ কোনটা ভালো লাগছে, চাদর বেবি ড্রেস তো আর ভালো লাগার কিছু নাই, না ভালো লাগতে পারে না, যেমন এটা ভালো লাগছে, এই
কয়েকটা প্রোডাক্ট কিনতে। হ্যাঁ আমাদের হোল টেস্টটা পছন্দ হয়েছে, ওটা হলটা না বুড়ির বুড়ির ওটা একটা, যেমন ভাইয়ের একটা পছন্দ পছন্দ হয়েছে, একটা গ্রুপ আছে না এই গ্রুপে, এটা ভালো লাগছে, এটা ভালো লাগছে। আপনারা কেমনে আপনারা কমেন্ট করে জানাইতে পারেন, বাট কমেন্ট আমার তো অত দেখা হয় না, বা কমেন্ট বক্স ইদানিং আমার সব কমেন্ট বক্স অফ থাকতেছে, তাবিয়াত তো দোষার ওরা বাচ্চারা আছে না পুরো, ইদানিং সব কমেন্ট বক্স আমার অফ থাকতেছে, তো আমি অফ করতেছি না, যেটা সত্য কথা ভাই, মিথ্যা কথা বলে লাভ নাই, আমি অফ করতেছি না, অফ করলেই বাকি, অফ করলেই বাকি সেটাই, বাট আমি করতেছি না, আমি করতেছি না এটাই তো। কমেন্ট যখন দেখা তখন ইনশাল্লাহ দেখবো, আপনারা কমেন্ট করে জানাবেন, বা মেসেঞ্জারে অনেকে নক করেন সেটাও করতে পারেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। হ্যাঁ।